হাওড়া জগৎবল্লভপুর নরেন্দ্রপুর গ্রাম এলাকায় ইলেকট্রিক শকে মৃত্যু হলো সপ্তম শ্রেণীর ছাত্রী তৃষ্ণা ধক। টিউশনি পড়ে বাড়ি ফিরছিল চার বন্ধুতে মিলে। বাড়ি ফেরার পথেই ইলেকট্রিক পোস্টে বিপজ্জনকভাবে তার ছিঁড়ে পড়েছিল। সেই কারণে সেখানে ভেজা মাটি থাকা অবস্থায় চারজনকে ইলেকট্রিকের শক মারে। তাদেরকে নিয়ে যাওয়া হয় আমতা গ্রামীণ হাসপাতালে। তিনজনকে ছেড়ে দিলেও তৃষ্ণা ধক মৃত বলে ঘোষণা করেন। WBHS-এর দপ্তরের আধিকারিকরা গেলে তাদেরকে ঘিরে বিক্ষোভ দেখায় এবং তাদের গাফিলতির জোরেই এই কাণ্ড ঘটেছে বলে স্থানীয়রা বিক্ষোভ দেখায়। জগৎবল্লভপুর থানার পুলিশকে এলাকায় রয়েছে পরিস্থিতির সামাল দিতে। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী গিয়ে পৌঁছে গোটা বিষয়টা খতিয়ে দেখছে। যে ভালো বলতে পারবে সে এগিয়ে বলে দাও না। নরেন্দ্রপুর পশ্চিম, নরেন্দ্রপুর পশ্চিম। তারপরে ডাক্তার এসেছিল। এই মুহূর্তে কোথায় আছে? আমি তো জানিনি রে। আপনারা বলবেন না, এর নাতে কি বলতে হবে? এই মুহূর্তে কোথায় আছে?